হ্যালো শিক্ষার্থীরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদন আগামী 1 জানুয়ারি থেকে শুরু হবে। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব প্রথম রিলিজ স্লিপের আবেদন বাড়িতে বসে নিজে নিজে কিভাবে করবেন একটি মোবাইল দিয়ে, তার সঠিক পদ্ধতি। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। প্রথম রিলিজ স্লিপের আবেদনটি করার জন্য প্রথমেই আপনাকে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন সংক্রান্ত ওয়েবসাইটে আসতে হবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কের উপরে ক্লিক করলে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তবে রিলিজ স্লিপের আবেদন 1 জানুয়ারি থেকে যেহেতু শুরু হবে, 1 জানুয়ারি বিকাল 4টার পর থেকেই আপনারা আবেদন করতে পারবেন। তো যাই হোক, এই ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন সংক্রান্ত ওয়েবসাইটে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনার্স ট্যাব রয়েছে, প্রফেশনাল রয়েছে, ডিগ্রি ট্যাব পাস রয়েছে, ডিগ্রি পাশে আসবেন। ডিগ্রি পাশে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার, এখানটাতে ক্লিক করতে পারেন। অথবা আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেন্টস লগ ইন, এখানটাতে ক্লিক করে ডিগ্রি পাস লগ ইন এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন রোল নম্বর পিন নম্বর দিতে বলছে। তো আপনার কাছে যদি অ্যাপ্লিকেশন রোল নম্বর পিন নম্বর থাকে তাহলে আপনি অবশ্যই দিবেন, আর যদি না থাকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফরগোট ইউর অ্যাডমিশন রোল পিন, এখানে ক্লিক করে আপনার রোল নম্বর পিন নম্বর পুনরুদ্ধার করে নেবেন। সঠিক রোল নম্বর পিন নম্বরটি আপনি দিয়ে দেওয়ার পর লগ ইন করে দিবেন। লগ ইন করলে ঠিক আপনার প্রোফাইলটি চলে আসবে এবং এই প্রোফাইলটি আসার পর আপনি এখানে দেখতেই পারছেন যে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ এই অপশানটাতে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার 5টি কলেজ চয়েস করতে বলবে। এখানে ডান দিকে 3-ডট মেনু দেখতে পাচ্ছেন, এই 3-ডট মেনুতে আপনাকে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনি ডেস্কটপ সাইটটা করে নেবেন। ডেস্কটপ সাইটটার করার মূল যে কারণ সেটি হচ্ছে আপনি 5টি কলেজ আপনার যখন চয়েস করা হয়ে যাবে তখন আপনার প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে সাবমিট করতে বলবে অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন সাবমিট বলে যে অপশনটা, এই অপশনটা অনেক সময় আসে না, যার ডেস্কটপ সাইটটা করা থাকে না তার কিন্তু আসে না। যাই হোক, এখানে প্রথমে আপনাকে যেটি করতে হবে, প্রথম চয়েসকৃত কলেজটি আপনাকে অবশ্যই ভাবনা চিন্তা করে দিতে হবে, কারণ প্রথম চয়েসকৃত কলেজে আপনার প্রথম রিলিজ স্লিপের আবেদনটি প্রথমে যাবে এবং সেখানে আপনাকে নিশ্চয়ন করা হবে, আপনার জিপিএ অনুযায়ী বা আপনার রেজাল্ট অনুযায়ী নিশ্চয়ন করা হবে। যদি সেখানে চান্স দেওয়ার সম্ভাবনা থাকে তাহলে চান্স দিয়ে দেবে, আর যদি না থাকে তাহলে কিন্তু ছেড়ে দেবে আপনার অ্যাপ্লিকেশনটা। অ্যাপ্লিকেশন ছেড়ে দেওয়া মাত্রই দ্বিতীয় কলেজে চলে যাবে এবং সেখানেও কিন্তু দেখা হবে যে আপনি কী কী সাবজেক্ট বা কী কী কোর্স আপনি চয়েস করেছেন, আপনার জিপিএ কেমন, এগুলো আপনার দেখে আপনার ওইখানে সিলেকশন করবে। এভাবে টোটাল 5টি কলেজে আপনার আবেদন যাবে এবং সেখানে কিন্তু রিভিউ হবে আপনার অ্যাপ্লিকেশনটা। যাই হোক, এখানে প্রথমে আপনি যদি একজন মানবিকের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন 2টি কোর্স দেওয়ার, যেমন মানবিকের 2টি কোর্স রয়েছে, বিএ এবং বিএসএস কোর্স। আর যদি আপনি বাণিজ্য শাখার স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে নিজের যে কোর্সটি রয়েছে বিবিএস কোর্স, এছাড়াও আপনি মানবিকের 2টি কোর্স দিয়ে আসতে পারেন। এবং যদি আপনি বিজ্ঞান শাখার স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার যে কয়টি কোর্স আসবে সকল কোর্স আপনি কিন্তু এখানে দিতে পারেন। যদি আপনি এই কোর্সগুলো দিয়ে আসেন তাহলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যাবে। অনেকেই যে ভুলটি করে, একটি কোর্স দিয়ে আসে, একটি কোর্স দিয়ে দেওয়ার পর সে 5টি কলেজে 5টি কোর্সে চয়েস করেছে, এগুলো কিন্তু করা যাবে না। কারণ এখানে রিলিজ স্লিপের আবেদন, এই রিলিজ স্লিপের আবেদনের ক্ষেত্রে যদি ভুল করে থাকেন তাহলে কিন্তু চান্স পাবেন না, তাই অবশ্যই ভাবনা চিন্তা করবেন। এবারে আসি কত জিপিএ নিয়ে কোন কলেজগুলোতে আবেদন করা উচিত। 5.0 থেকে 7.0 মধ্যে যদি জিপিএ থাকে, মানবিকের স্টুডেন্ট হয়ে থাকলে আপনি একটি সরকারি কলেজ দিবেন এবং বাদ বাকি যে কয়টি রয়েছে অর্থাৎ 4টি বেসরকারি দিবেন। আর 7.0-এর উপরে যাদের রয়েছে তারা 2টি সরকারি দিতে পারেন এবং বাদ বাকি 3টি বেসরকারি দিতে পারেন। অথবা যাদের জিপিএ 8.0 থেকে 10.0-এর মধ্যে রয়েছে তারা 3টি অথবা 2টি সরকারি দিবেন, বাদ বাকি 3টি অথবা 2টি বেসরকারি দিবেন। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। আর এই আবেদনটি করার পর আপনাকে একটিবার সুযোগ দেওয়া হবে সেই আবেদন ক্যান্সেল করে নতুন করে আবেদন করার, আর তার পরবর্তীতে আর কিন্তু কোনো সুযোগ দেয়া হবে না। যাই হোক, প্রথমে আপনাকে যেটি করতে হবে এইখান থেকে ডিভিশনটা সিলেক্ট করতে হবে। আপনি যে ডিভিশনের কলেজটি সিলেক্ট করতে চাচ্ছেন সেই ডিভিশনটা সিলেক্ট করে দিবেন, এরপর সেখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে ডিজিআর কলেজ, এই ডিজিআর কলেজের মধ্যে আপনি যদি গভর্নমেন্ট কলেজে আবেদন করতে চান সেই গভর্নমেন্ট কলেজটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। দেখুন, এখানে এই যে স্টুডেন্টটি রয়েছে, এই স্টুডেন্টটি একজন মানবিকের একজন স্টুডেন্ট, তার জন্য অ্যাভেলেবেল 3টি কোর্স রয়েছে।
এর মধ্যে দুইটি হচ্ছে মানবিকের কোর্স এবং অপরটি হচ্ছে বাণিজ্য শাখার একটি কোর্স। তো বাণিজ্য শাখার কোর্সটি অ্যাভয়েড করব এবং যে কোর্সে সিট সংখ্যা বেশি রয়েছে এদিকে আপনি ডান দিকে দেখতে পারবেন, এখানে কোর্স এবং এর ডান দিকে দেখতে পারবেন যে কয়টি আসন ফাঁকা রয়েছে। এখান থেকে আপনি প্রথমে যে কোর্সে আসন বেশি ফাঁকা রয়েছে সেই কোর্সটি প্রথমে দিয়ে দিলেন, এরপর যে কোর্সে মূলত আসন একটু কম রয়েছে সেটি আপনি দ্বিতীয় নম্বর চয়েসে দিয়ে দিলেন। এবং বাকি এই বাণিজ্য শাখার কোর্সটি আমি দিলাম না কারণ হয়তো তার প্রবলেম হতে পারে পরবর্তীতে, যখন যদি চান্স পেয়ে যায় তাহলে পড়তে তার অসুবিধা হতে পারে যেহেতু আগে থেকে তার এক্সপিরিয়েন্স নেই। অবশ্যই চেষ্টা করবেন যদি আগে থেকে এক্সপিরিয়েন্স না করা থাকে তাহলে অ্যাভয়েড করার। যাই হোক, এখানে প্রথম চয়েস আপনার দেওয়া হয়ে গেল, এবার আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করলে দ্বিতীয় যে চয়েসকৃত কলেজটি থাকবে সেই কলেজটি চলে আসবে এবং এই কলেজটিও আপনার সঠিকভাবে চয়েস করতে হবে কারণ প্রথম চয়েসকৃত কলেজ যদি আপনার না হয় চান্স তাহলে দ্বিতীয় কলেজ তৃতীয় কলেজ এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটি কলেজে যাবে। যাই হোক, আমি দ্বিতীয় কলেজটি একটি সরকারি কলেজ দিতে চাই, এখান থেকে আমি খুলনাটা সিলেক্ট করে দিচ্ছি, এরপর এখানে আমি জেলা মাগুরা সিলেক্ট করে দিচ্ছি, এরপর এখানে ডিজিআর কলেজের মধ্যে আমি একটি গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে গভর্নমেন্ট এইচএস কলেজ, এটা দেওয়ার পর তিনটি কোর্স অ্যাভেলেবেল রয়েছে এই শিক্ষার্থীর জন্য। এই তিনটি কোর্সের মধ্যে প্রথম যে কোর্সটি রয়েছে বিএ কোর্স, এই কোর্সে 54টি আসন ফাঁকা রয়েছে, বিবিএস কোর্সে রয়েছে 44টি, বিএসএস কোর্সে রয়েছে 71টি। এখান থেকে যে কোর্সে বেশি আসন রয়েছে সেটি আমি প্রথমে দিয়ে দিব, দিয়ে দিলাম, এরপর বিএ আর বিবিএস কোর্স এটি আমি দিলাম না কারণ এটা অন্য গ্রুপের একটি কোর্স, চেক নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর তিন নম্বর চয়েসকৃত কলেজ আমি এখানে দিতে বলবে, তো এখান থেকে আমি তিন নম্বর চয়েসকৃত কলেজটি একটি বেসরকারি দিতে চাই, তো এখানে আমি মাগুরা সিলেক্ট করে দিব আবারও। তো এখান থেকে আমি মূলত বেসরকারি একটি কলেজ দিতে চাই, তো আমি এখানে এই কলেজটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি দেখতে পারবো তিনটি অ্যাভেলেবেল কোর্স রয়েছে, তার মধ্যে বিএসএস কোর্সে রয়েছে 44টি 44টি, খুব একটা বেশি ডিফারেন্ট না, যার কারণে আমি বিএ কোর্স প্রথমে দিয়ে দিলাম, এরপরে বিএসএস হয়ে গেলে নেক্সট করে দিব। আপনারা অবশ্যই সঠিকভাবে আবেদনগুলো করবেন। তো এরপর এখানে চার নম্বর কলেজে আমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে আরও একটি বেসরকারি কলেজ, যেহেতু এই শিক্ষার্থীর রেজাল্ট তেমন ভালো না, যার কারণে এখানে আরও একটি বেসরকারি কলেজ আমি সিলেক্ট করতে চাই। তো আপনার চয়েসকৃত কলেজগুলো অনুযায়ী আপনি আবেদনগুলো করবেন, প্রয়োজনে আপনি একাধিকবার দেখবেন যে কোন কলেজে কয়টি আসন ফাঁকা রয়েছে এবং কোন কলেজে আপনার আবেদন করা উচিত, দরকারে আপনি নোট করে রাখবেন, নোট করে কিন্তু আপনি আবেদনগুলো করতে পারেন। ওকে, তো এখান থেকে বিএ এবং বিএসএস এই দুইটি কোর্স আমি সিলেক্ট করে দিচ্ছি, এরপর নেক্সট করে দিব। নেক্সট করে দিলে পাঁচ নম্বর চয়েসকৃত কলেজটি আমার চলে আসবে এবং এখান থেকে আমার ডিভিশনটা সিলেক্ট করে দিব। ডিভিশন সিলেক্ট করে দেওয়ার পর এরপর ডিস্ট্রিক্টটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব, তারপর এখানে আমি আরও একটি বেসরকারি কলেজ দিয়ে দিতে চাই। এখানে আরও একটি কাজ আপনি করতে পারবেন, সেটি হচ্ছে প্রথম চয়েসকৃত কলেজটি যদি সরকারি দেন তাহলে দ্বিতীয় চয়েসকৃত কলেজটি বেসরকারি দিতে পারেন, কারণ এখানে যদি আপনি বেসরকারি কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যেহেতু বেসরকারি কলেজগুলোতে শিক্ষার্থী খুবই কম আবেদন করে থাকে আর বেসরকারিতে সিটও কিন্তু বেশি ফাঁকা থাকে। যেহেতু এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করে দিবেন, ফার্স্টটি কলেজ আপনার চয়েস করা হয়ে গেলে প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলেই কিন্তু আপনার এখানে সাবমিট বলে অপশনটা আপনি দেখতে পারবেন নিচের দিকে, যেহেতু এখানে দেখা যাচ্ছে না কারণ আমার স্ক্রিনটি বাঁকানো রয়েছে, আমি স্ক্রিনটি সোজা করে দিচ্ছি এবং এখানে আমি কিন্তু সাবমিট অপশনটা দেখতে পারছি। অনেকের এই সাবমিট অপশনটা আসে না, যার কারণে অনেকেই কিন্তু কমেন্টস করে যে ভাই আমার সাবমিট অপশনটা আসছে না। থ্রি ডট মেনু এই অপশনটা থেকে ডেস্কটপ মোডটা করে নিতে হবে, ডেস্কটপ মোডটা না করলে কিন্তু আপনার থ্রি ডট মেনুতে এই যে সাবমিট অ্যাপ্লিকেশন এটা আসবে না। এখানে যদি আপনি সাবমিট করে দেই তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা সাবমিটেড হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তো এভাবে কিন্তু আপনার আবেদনটি করতে হবে। যাই হোক, এই ছিল কিন্তু ভিডিওটি। যাই হোক, আপনারা এইভাবে কিন্তু আবেদন করবেন তাহলে কিন্তু আবার আপনার আবেদন করতে পারবেন।